আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুফরটা দুই রকমের, একটা কুফরে আকবর, একটা কুফরে আসগর। কুফরে আকবর মানে বড় কুফর, এই কুফর করলে ইমান নাই, এই লোক স্থায়ী জাহান্নামী। আর কুফরে আসগর যেটা, এটা ছোটখাটো কুফর, এই কুফর করলে গুনাহ হয়, কবিরা গুনাহ হয়, কিন্তু ইমান থাকে। কুফরে আকবর পাঁচটা জিনিস দিয়ে হয়, কুফরে আকবর হয় পাঁচটা জিনিস দিয়ে, মানে পাঁচটা কাজের মাধ্যমে, পাঁচটা কর্মকাণ্ডের মাধ্যমে কুফরে আকবর প্রকাশ পায়। এক নম্বর, আল কুফর ফি তাওহিদুর রুবুবিয়া, আল্লাহ পাকের রুবুবিয়তের তাওহিদের কোনো কিছু অস্বীকার করা। কুফর আর শেরেক দুটার মধ্যে একটু পার্থক্য আছে, কুফর হইল অস্বীকার করা আর শেরেক হইল স্বীকার করা, কিন্তু আরেকজনকে সম্পৃক্ত করা। কোন মানুষ, কোন জিন, কোন নবী, কোন রাসূল, কাউকে আল্লাহর ইবাদতের সাথে, আল্লাহর ক্ষমতার সাথে সম্পৃক্ত করে ফেললে এটা হয় শিরক। আর কুফরি হলো অস্বীকার করা, না মানা, কিছু স্বীকার করি না। যেমন বললাম লা ইলাহা, লা ইলাহা মানে কি? কোন ইলাহ নাই, এতটুকু যদি কেউ বলে সে ইমানদার না কাফের, এই লোক কাফের। কিন্তু যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, এবার হবে সে ইমানদার। তাহলে প্রথমে কোনো মাবুদকে স্বীকার করে না সে, তাহলে এই লোক কাফের, কিছুই স্বীকার করে না। পরে যখন বলবে ইল্লাল্লাহ, স্বীকার করি তবে একমাত্র আল্লাহকে। এখন কেউ যদি বলে না আল্লাহকেও স্বীকার করি তবে আল্লাহর সাথে আরো কয়েকজন কেউ সহ, একজন হলো আল্লাহরেও মানে না, কিচ্ছু মানে না, এই হলো কাফের। আরেকজন ওটা আল্লাহরে মানে তবে আল্লাহর সাথে আরো কয়েকজনের মানে, এই লোক হইল মুশরিক। এই জন্য দেখেন কালেমার মধ্যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত থেমে নাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, এটা কেউ ইমানের আওতাভুক্ত করা হয়েছে। কারণ কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, এখন আল্লাহরে মানছে। আবার আল্লাহর সাথে যদি আরেকটাও মানে বসে থাকে, একটা হলো না মানা, আরেকটা হলো অতি মানা, দুটোই কিন্তু কুফর আর শিরক। না মানলে কুফর, মানতে যায় আবার বেশি মানি ফেলা, সেটা হলো শিরক, অতিরঞ্জন। এই জন্য এর সাথে যুক্ত করা হয়েছে ওয়াহাদাহু লা শারীকা লা, আল্লাহকে যে মানবা মাবুদ হিসাবে, একমাত্র একক তাওহীদের ভিত্তিতে, খবরদার তার সাথে কোনো শরিক করা যাবে না, এই জন্য ওইটাকেও ইমানের অংশ করা হয়েছে। তাহলে কুফর প্রথম হয় তাওহীদুর রুবুবিয়া, আল্লাহর রুবুবিয়াতের তাওহীদকে অস্বীকার করা, মানে আল্লাহকে একমাত্র মালিক মনে করা, এটা সে মনে করে না। আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র পৃথিবী সব কিছু পরিচালনা করেন, আল্লাহকে একমাত্র পরিচালনাকারী মনে করে না। কয় শুধু শোনো, আল্লাহ কিন্তু একা একা পৃথিবী চালায় না, আল্লাহর জমিনে কিছু গাউস আছে, কুতুব আছে, আবদাল আছে, আওতাদ আছে, নুজাবা আছে, আল্লাহ এদেরকে সহ আল্লাহর মন্ত্রিসভা নিয়ে আল্লাহ পৃথিবী চালায়, মানে এরা আল্লাহর মন্ত্রিসভার সদস্য, পার্লামেন্টের মেম্বার, নাউজুবিল্লাহ। তার ইমান নাই, সে শিরক করে ফেলছে, সে আল্লাহর রুবুবিয়াতকে অস্বীকার করছে, একক রুবুবিয়াত, তাওহীদুর রুবুবিয়াতকে অস্বীকার করছে। আবার কেউ যদি বলে শোনো আল্লাহ একা পরিচালনা করেন, আল্লাহর কিন্তু অনেক ফেরেশতা আছে, এদেরকে দিয়ে পরিচালনা করে, আল্লাহ ফেরেশতাদেরকে মালাইকাদেরকে দায়িত্ব দেন, কোনো ক্ষমতা দেন না। যেমন বৃষ্টি পরিচালনার দায়িত্ব দিচ্ছেন যে তুমি মেঘটা এদিকে নাও, এদিকে নাও, এদিকে নাও, কিন্তু সে ইচ্ছা করলে যে এই এলাকার মানুষেরা তার কাছে পছন্দ হয়েছে, ঢাকার মানুষ, এজন্য ঢাকায় বৃষ্টি দিয়ে দিল, ওই ওদিকে রংপুরের মানুষ তার পছন্দ হয় নাই ফেরেশতার, এজন্য ওখানে বৃষ্টি দিল না, এই ক্ষমতা কিন্তু তার নাই। ক্ষমতা কার? একমাত্র আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারে যেখানে বলবেন বৃষ্টি দেওয়ার জন্য সেখানে দিবে, যেখানে মানা করবেন এখানে দিবে না, তার নিজস্ব কোনো পাওয়ার নেই, এটা হলো মালাইকা। আর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো দায়িত্বও দেন না, ক্ষমতাও দেন না। আল্লাহর এই পৃথিবীর কোনো কাজ আল্লাহ মানুষ দিয়ে করান না, কোনো মানুষকে আল্লাহ কোনো দায়িত্বও দেন না, ক্ষমতাও দেন না। আর ফেরেশতাদেরকে দায়িত্ব দেন কিন্তু কোনো ক্ষমতা দেন না। তাহলে তাওহীদুর রুবুবিয়াতের কোনো কিছু অস্বীকার করলে কুফর। তাওহীদুল আসমা ওয়া সিফাত, আল্লাহর নাম এবং গুণাবলী, যেমন আল্লাহর এলেমকে যদি কেউ অস্বীকার করে, আল্লাহর কুদরত অস্বীকার করে, আল্লাহর কালাম অস্বীকার করে, আল্লাহর রহমত অস্বীকার করে, আল্লাহর গজব অস্বীকার করে, আল্লাহর ক্রোধ অস্বীকার করে, এগুলোকে যদি কেউ অস্বীকার করে এটা হয় কুফর। আবার আল্লাহ বলছেন আল্লাহর কোনো ঘুম নাই, তন্দ্রা নাই, কেউ যদি কোনো আল্লাহর ঘুম আছে তন্দ্রা আছে, মানে এক ধরনের হলো আল্লাহ যেটা বলছেন যে আমি এটার মালিক, এটাকে সে অস্বীকার করা, আল্লাহর মালিক মনে না করা,
আরেকটা হলো আল্লাহ কাছে না আমার এগুলো কিচ্ছু নাই, আমি যদি কই আছে তাহলে আল্লাহ বলছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কোনো ছেলে নাই আল্লাহও কারো ছেলে না, যদি কোনো আল্লাহর ছেলে আছে এটা কুফর। যদি বলে যে না আল্লাহরও মা বাবা আছে এটা কুফর, মানে আল্লাহ যেগুলো থেকে মুক্ত আল্লাহকে সেগুলোকে সম্পৃক্ত করা এটাও কুফর, আবার আল্লাহ যেগুলোর মালিক সেগুলো অস্বীকার করা এটাও কুফর। তিন নম্বর হলো আল কুফর ফি তাওহীদুল ইবাদাহ, আল্লাহর ইবাদতের তাওহীদের ক্ষেত্রে অস্বীকৃতি, অর্থাৎ এই সব ইবাদতের মালিক একমাত্র আল্লাহ এটা মেনে না নেওয়া এটাও কুফর। চার নম্বর কুফর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেসালতের ব্যাপারে কোনো কিছু অস্বীকার করা, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়ত অস্বীকার করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী কিয়ামত পর্যন্ত, এটা যদি কেউ অস্বীকার করে তাহলে কুফর। কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ও তাবলীগ, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন আমাদের কাছে রেখে গেছেন এটা পরিপূর্ণতা সহকারে রেখে গেছেন, এটা যদি কেউ বিশ্বাস না করে, কেউ যদি কয় না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে করে গেছেন তবে কিছু জিনিস ভুলে গেছিলেন মনে ছিল না, তো পরে কবরে যাওয়ার পরে হঠাৎ মনে হয়েছে, মনে হওয়ার পরে আমাদের অমুক ওলিরে উনি স্বপ্নে দেখাইছে, স্বপ্নে দেখায় কইছে যে শোনো আমি তো দুনিয়াতে কথাটা বলে আসতে ভুলে গেছি তুমি একটু বলে দিও, এইরকম দেখবেন অনেক মানুষ আছে। এইরকম ওয়াজ মাহফিলে আমাদের দেশে অনেক কিচ্ছা কাহিনী হয় যে আমাদের অমুক হুজুরেরে আল্লাহ রসুল স্বপ্নে দেখাইছে, আল্লাহ রসুল এটা বলছে এটা বলছে এটা বলছে, তা আল্লাহ রসুল জীবিত থাকতে তাহলে ভুলে গেছিল এগুলা, পরে মনে হয়েছে নাউজুবিল্লাহ। তাহলে অথচ নবী সাল্লাম জীবিত অবস্থায় আল্লাহ পাক বলে দিছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে একেবারে কমপ্লিট পরিপূর্ণ করে দিছে, অর্থাৎ দিনের কোনো বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পরে আর নির্দেশনা কিয়ামত পর্যন্ত দিবেন না, সব নবী সাল্লাল্লাহু আলাইহি জীবিত অবস্থায় পরিপূর্ণ। তাহলে পরে যদি কেউ মনে করে যে পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ দেন তাহলে বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি জীবিত অবস্থা পরিপূর্ণ হয় নাই, এটা কুফর, এটা তার ইমান চলে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিস, হাদিসে মুতাওয়াতির কেউ যদি অস্বীকার করে কাফের। হাদিসের কয়েকটা শ্রেণী বিভাগ আছে, হাদিসে মুতাওয়াতির যেগুলো, মুতাওয়াতির হলো 50 বা তার ঊর্ধ্বের সাহাবী একটা হাদিস বর্ণনা করছে বা এত অধিক সংখ্যক রাবী বর্ণনা করছে যে ব্যাপারে আর সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নাই, এরকম হাদিস যদি কেউ অস্বীকার করে তাহলে ইমান থাকবে না। কোরআনের কোনো একটা আয়াত কোনো একটা শব্দ অস্বীকার করলে ইমাম থাকবে না, কুফর। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি হাদিস অস্বীকার করলে ওলামায়ে কেরাম আহলুল আলেমরা বলছেন তাকে কাফের বলা যাবে না, তাকে গোমরা বলতে হবে, দলালা বলতে হবে, সহি হাদিস ও যদি অস্বীকার করে। কিন্তু মুতাওয়াতির হাদিস অস্বীকার করলে এটা সুস্পষ্ট কুফর। আচ্ছা, কোনো একটা হালালকে হারাম মনে করা, হারামকে হালাল মনে করা, এটাও কুফর। তারপর যে ইবাদতগুলো কোরআন সুন্নাহ দ্বারা স্বীকৃত, যেমন সালাত, যাকাত, সিয়াম, অসংখ্য হাদিস দ্বারা কোরআন দ্বারা স্বীকৃত, এগুলো যদি কেউ একটা ইবাদতকে অস্বীকার করে, যদি কয় না সালাত ফরজ না, সালাত মাঝে মধ্যে আদায় না করলেও চলে, তাহলে এটা হলো কি কুফর। পাঁচ নম্বর কুফর, আল কুফর ফির রাদা ওয়াল বারাআ, সন্তুষ্টি অসন্তুষ্টির কুফর। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু ভালো করে শুনবেন। আল্লাহর নাজিলকৃত কোনো বিধানকে অপছন্দ করা, কোরআন এবং সুন্নাহ যত বিধিবিধান আছে একটা বিধিবিধানকে কেউ যদি অপছন্দ করে তাহলে হয় কুফর, ইমান চলে যায়। আল্লাহর কোনো বিধিবিধান নিয়ে হাসি তামাশা ঠাট্টা উপহাস করা, ইমান চলে যায়। তারপর মুশরিক, নাস্তিক, মুরতাদ এগুলোর সাথে যারা জড়িত এদেরকে কাফের বলতে, কাফের বলতে অস্বীকার করা, সন্দেহ করা, বন্ধুত্ব রাখা, একটু আগে আমরা যেটা বললাম এটা কুফরি। ইসলাম ছাড়া অন্য কোন মতবাদ, অন্য কোন ধর্ম অনুসরণ করলেও মুক্তি পাওয়া যাবে এই কথা বিশ্বাস করলেও শিরক। কোয়ান্টাম মেথড আছে না, নাম শুনছেন না, কোয়ান্টাম মেথড, এই কোয়ান্টাম মেথডের মতবাদ কিন্তু এটা, যে কোনো ধর্মাবলম্বী হলেও অসুবিধা নেই, আপনি যে কোনো ধর্মাবলম্বী হলেও আপনি নাজাত পাইবেন, জান্নাত পাইবেন, এই বিশ্বাসে বিশ্বাসী। এবং কোয়ান্টাম মেথডটা এটা হলো একটা আধুনিক দিন এলাহি, মানে সম্রাট আকবরের যে দিন এলাহি, যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সব মিলে যেমন একটা ধর্ম, এটার মধ্যে মুসলিমের কিছু, হিন্দুদের কিছু, বৌদ্ধদের কিছু, সব কিছু মিলেই নতুন একটা মতবাদ, নতুন একটা ধর্ম এবং মানুষের জন্য ইমান বিধ্বংসী ধর্ম। কিছু কাজ, ভালো কাজ আছে, ভালো কাজ সবারই আছে, কাফেরদের অনেক ভালো কাজ আছে, কাফেরদের অনেক কর্মকাণ্ড দেখবেন অনেক ভালো,
কিন্তু ভালো দেখলে ভালো শুনলে মনে করা যাবে না যে এটা সব ভালো। এজন্য এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, এগুলো কুফরে এক একটা মতবাদ। আচ্ছা, এরপরে এই কুফরে আকবরটা প্রকাশ পায় পাঁচটি কাজের মাধ্যমে, যেমন মিথ্যা মনে করার মাধ্যমে প্রকাশ পায়। যেমন কেউ বললো যে না এটা মিথ্যা, এইটা ঠিক না, তারপর অহংকারের মাধ্যমে এই কুফরটা প্রকাশ পায়, সন্দেহের মাধ্যমে প্রকাশ পায়, উপেক্ষার মাধ্যমে প্রকাশ পায়, মুনাফেকের মাধ্যমে প্রকাশ পায়। আরেকটা হলো কুফরে আসগর। কুফরে আসগর হলো যেমন ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে। আমরা আল্লাহকে স্মরণ করব কেমনে বলেন তো দেখি। মুফাসসিরে কেরামের জন্য বলছেন ফাজকুরুনি বিতাআতি, মানে আমার আনুগত্যের মাধ্যমে আমাকে স্মরণ করো। আযকুরকুম বিমাগফিরাতি, আমি তোমাকে স্মরণ করব মাগফিরাতের মাধ্যমে, মানে আমি আল্লাহর আনুগত্য করব, আল্লাহ আমার গুনাহ মাফ করে দিবেন। এটা হলো একজন আরেকজনের স্মরণ, আমি আল্লাহর স্মরণ করব, আল্লাহ আমাকে স্মরণ করবেন। ওয়াশকুরুলি, আল্লাহ বলেন আমার শুকর আদায় করো, শুকর গুজার করো। ওয়ালা তাকফুরুন, খবরদার কাফের হইও না। তাহলে কি শুকর আদায় না করলে কাফের হয়ে যায়? কি বলেন, আল্লাহর একটা নিয়ামত আপনি ভোগ করলেন, ভোগ করে আপনি জীবনে একবার আলহামদুলিল্লাহ কইলেন না, কোনো শুকরিয়া আদায় করলেন না, তাহলে কি আপনি কাফের? কাফের না। এখানে যে কাফের, এই কুফর হইলো কুফরে আসগর, মানে এটা একটা অপরাধ, এটা একটা গুনাহ, কবিরা গুনাহ, যে আল্লাহর নিয়ামত ভোগ করলেন আপনি আল্লাহর শুকর আদায় করলেন না। এটাকে আল্লাহ পাক এই অপরাধটাকে কুফর শব্দ দিয়ে বলছেন, ওয়ালা তাকফুরুন, খবরদার তোমরা কুফরি করিও না, আমার শুকর গুজার করো। তাহলে এই কুফরটাকে বলা হয় কুফরে আসগর। আচ্ছা, বলা হলো মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুফর এবং ঈমান এই দুইয়ের পার্থক্য হলো তার্কু সালাত, সালাত ছেড়ে দেওয়া। কুফর শিরক এবং ঈমানের পার্থক্য হলো সালাত পরিত্যাগ করা। তাহলে এই যে সালাত পরিত্যাগ করলে এরা কোন ধরনের কাফের? কাফেরে আকবর না কাফেরে আসগর? অস্বীকার করলে কুফরে আকবর। যদি সালাত সে অস্বীকার করছে পুরা, তাহলে কুফরে আকবর, কিন্তু অস্বীকার করে নাই কিন্তু আদায় করে না, তাহলে কুফরে আসগর। এটা ছোট কুফর। এটা যদি সে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। আচ্ছা, সেবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কাতালুহু কুফরুন, একজন মুসলিমকে গালি দিলে ফাসিকি, আর যদি কোনো মুসলিমের সাথে লড়াই করে, মারামারি করে, জিহাদ করে, ঝগড়া করে মুসলিমে মুসলিমে, এটাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুফরুন, এটাও কুফরি। এটা কোন ধরনের কুফর? আসগর, এটা বড় কুফর না। এরকম অনেকগুলো কুফর আছে যেগুলোকে বলা হয় কুফরে আসগর। সর্বশেষ যেটা বলবো সেটা হলো হুকম তাকফির। তাকফির একটা বড় ফেতনা, মানে কাউকে কাফের বলা। দেখা যায় অনেকে কথা কথা কাফের, কথা কথা কাফের, এই কাফের বলাটা মুসলিমের জন্য একটা বড় ফেতনা। এই ফেতনাটা প্রথম আবিষ্কার করছে খারেজিরা। খারেজিরা সাহাবাই কেরামদেরকে কথা কথা কাফের বলতো, কথা কথা কাফের বলতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন, ইযা কাফারা রাজুলু আখাহু ফাকাদ বাআ বিআহদিহিমা, যে লোক কোনো মুসলিমকে তার ভাইকে কাফের বলবে, তাহলে তাদের দুইজনের যে কোনো একজন কাফের হয়ে মারা যাবে, দুইজনের যে কোনো একজনের উপর এটা ফিরে আসবে। এজন্য কুফরি বলার ক্ষেত্রে, কুফরি বলা যাবে, কাজটা কুফরি, কিন্তু কোনো ব্যক্তিকে কাফের বলার ক্ষেত্রে সতর্ক হতে হবে। এটা তাকফিরি ফেতনা, এটা অবশ্যই হারাম কাজ।